অধীনস্থ কর্মীকে যে যাকাত পাওয়ার যোগ্য তাকে যাকাতের টাকা না জানিয়ে বোনাস বা অন্যান্য সুযোগ হিসেবে যাকাত ফান্ড থেকে দেওয়া যাবে কিনা। অধীনস্থ কাজের লোক যারা আছেন, কাজের বুয়া হতে পারে, হাউস ড্রাইভার বা আরও বিভিন্ন পর্যায়ের যে আমাদের ভাইয়েরা যাদেরকে আল্লাহ তাআলা আমাদের অধীনস্থ করে দিয়েছেন, ভাইয়েরা বোনেরা, তাদেরকে আমরা যদি যাকাতের টাকা দিতে চাই তাহলে তাদের যা প্রাপ্য চুক্তি অনুযায়ী মাসিক বেতন, ভাতা, খাওয়া দাওয়া, যা যা তাদের পাওনা আছে, তাদের নিয়োগের সময় যা যা বলে নিয়েছি, সেগুলো সবগুলো দেওয়ার পর এক্সট্রা হিসাবে তাকে যদি আপনি যাকাতের টাকা দিতে চান দিতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে এই যাকাতের টাকার দিয়া কোনো বেনিফিট যেন আপনি ফিডব্যাক আকারে নেওয়ার চেষ্টা না করেন, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এটা কীভাবে জিনিস একটু বোঝাই। আমাকে এক ভদ্রলোক, অনেক বড় ব্যবসায়ী মানুষ, উনি বলছেন যে ভাই আমার যারা আসে বিভিন্ন পোস্টের কথা বলছেন, ড্রাইভার এমুক অমুক, এরা অল্প বেতনেও রাজি হয়ে যায় কারণ জানে স্যার বছরে একটা বড় অঙ্কের যাকাতের টাকা দিবে, অতএব গড়ে কাবার হয়ে যাবে। যে কোরবানির মতো, কোরবানির পশু যারা বানায় কষাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোরবানির পশু পশুর গোস্ত টোস্ত কোনো কিছু তাদেরকে বিনিময় হিসাবে দেওয়া, একজন গরিব মানুষকে যা দিতেন সেই হিসাবে তাকে তা দিলেন যদি গরিব হয়, এটা ঠিক আছে। কিন্তু অতিরিক্ত যদি দেন পারিশ্রমিক হিসাবে তাহলে আপনার কোরবানির টানা টানা শুরু হবে। তো অনেক কষাই আছে যে গরু বানাইতে 15,000 টাকা লাগবে, সে 10,000-এ রাজি। কেন রাজি? কারণ জানে যে যদি আমরা 10 কেজি গোস্ত পাই, আরে 10 কেজি গোস্তেরই তো বর্তমান বাজার মূল্য কত, 8,000, 10,000, 9,000 টাকা, তাহলে আমি এখানে 5,000 ছাড় দিলে তো আমি 8,000 টাকার গোস্ত পাচ্ছি, সমস্যা কি? তো অনেক কাজের লোক আছে তারা এরকম হিসেব করে যে স্যারের কাছ থেকে বছরে একবার 50,000, 1,00,000 জাকাতের টাকা নিয়ে নিলাম, বেতন 2,000 কমাইলে সমস্যা কি? তো এইভাবে ঘুরে ফিরে যদি আপনি যাকাত দিয়ে তার ফিডব্যাক আপনি নিজে নেন, সুবিধা আপনি নিজে নেন, তখন সেটা কি হবে না, জায়েজ হবে না। তাকে সাফ বলে দিবেন যে তোমার পাওনা এই, এর বাইরে আমি আমার কাছ থেকে তোমার কোনো এক্সপেকটেশন নেই, কোনো আশা নেই, শেষ। এরপরে যদি আপনি যে কোনো বিপদে পড়ছে আপনি তাকে সাহায্য করেন, অবশ্যই সেটা কি হবে, জায়েজ হবে, যাকাতের হকদার যদি হয়। এবং এখন বোনাস এখানে লিখছেন, বোনাস হিসাবে যাকাতের টাকা দিতে পারবেন কি না, এখন ধরেন নিয়োগের সময় বলা আছে কিংবা আমাদের সমাজে প্রচলন আছে যে ঈদের সময় বোনাস দেওয়া হয়, সবাই দেয়, এই পর্যায়ের কর্মচারীকে আপনিও দেন, তো আপনি এই পর্যায়ে আসলে যাকাত থেকে বোনাস দিতে পারবেন না, ওইটা আপনার মূল যে ইনকাম উপার্জন থেকে সাধারণ ফান্ড থেকে আপনি দিতে হবে। হ্যাঁ, অতিরিক্ত কখনো মনে চাইছে যে আমি তাকে দেব, সেটা তার অসহায়ত্বের কারণে, সেটা আপনি দিতে পারেন, কিন্তু এমনকি তার কাজে খুশি হয়ে তাকে দিবেন সেটা আপনি সাধারণ ফান্ড থেকে দিবেন। অর্থাৎ যাকাতের টাকাটা দিয়ে যদি আবার সুবিধা নেন, ধরেন একটা গরিবরে আপনি 500 টাকা যাকাতের টাকা দিয়ে বললেন চল এটা চটপটি খাওয়া, কেমন হবে ব্যাপারটা, বুঝেন নাই কথা? ওর কাছ থেকে চটপটি খাইতে মন চাইছে, কেন ওইটা গরিব মানুষ আবার বঘিল হয়তো, তো বললাম ঠিক আছে দে 500 টাকা দিলাম, যাকাতের টাকা তো এমনি বেলাবে দিয়ে দিলাম, চল এবার চটপটি খাওয়া, ব্যাপারটা কেমন হবে? আপনি নিজেই ঘুরে ফিরে যাকাতের টাকাটা খাইলেন। হ্যাঁ, সে মালিক হয়ে গেছে, নিয়ে গেছে, এবার সে আপনার দাওয়াত দিয়ে কখনো খাওয়াইছে, সেটা ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা ঘটনা ঘটছে, লাকে সাদাকাতান ওয়ালা না হাদিয়াতান, তিনি বলেছেন। অতএব আমাদের অধীনস্থদেরকে আমরা যাকাতের টাকা দিতে পারবো, কিন্তু সেটা কোনো বিনিময় হিসাবে যেন না হয়, সম্পূর্ণ তার আশা থাকবে না, তারপরে আমি দিতে পারি। আবার অনেকে আছে ওই খুঁজে খুঁজে শুধুমাত্র এদেরকেই দেয়, কারণ দিলে ও একটু ভালো করে কাজটা করবে, তো তাও তো ঘুরে ফিরে ফিডব্যাক আপনি নিয়ে নিন, বুঝেন নাই কথা? একটা হলো যে না, ও আসলে অনেক অসহায়, হেল্প করার কোনো লোক নাই, বিপদে পড়ে গেছে, দেনা হয়ে গেছে, ঠিক আছে ওরা মুক্ত করে দিলাম, ডিফারেন্টলি সেটা জায়েজ, সেটা ভিন্ন বিষয়।